इंडस्ट्री के ही लोगों से पंगा लेके आया हूं, आपको पता है वो कितने चार्मिंग हैं सबके सब। दर्शक अस्सलाम वालेकुम, स्वागत जानाच्छी एसएमटीज न्यूज एंटरटेनमेंट, साथे आछि आमि शाहपुरन, आशा करी संगे आछेन। दर्शक करण जौहरेर कथा शुने भय पाच्छेन कंगना रानावत। कंगना रानावतेर आर करण जौहरेर सम्पर्क आसले लेजे उपरे मोटेई भालो नय, ए कथा अनेकेई जानेन। बराबरी कारणेर बिरुद्धे निजेर बड़ करा कथा बोलछेन अभिनेत्री। स्वजन पोषण वितर्के कारणेर बिरुद्धे सबथेके বেশি যিনি সরব হন তিনি কঙ্গনা রানাওয়াত। তাদের সম্পর্ক যতই খারাপ হোক না কেন, সম্প্রতি সেই সম্পর্ক ভালো করার উদ্যোগ নিতে দেখা গেছে কারণকে। তবে কারণের শুভেচ্ছার মধ্যে শঙ্কা করছেন বলিউড কুইন। সম্প্রতি এক সংবাদ মাধ্যমে আয়োজিত আড্ডা চক্রে করণ জোহরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কি কোনো রাজনৈতিক বিষয় নিয়ে সিনেমা করতে চান। উত্তরে তিনি বলছিলেন, এই তো ইমার্জেন্সি আসছে, আমি দেখার জন্য মুখিয়ে আছি। তার এই মন্তব্যকে ভালোভাবে নেননি কঙ্গনা রানাওয়াত। তিনি লিখেন, শেষবার উনি মণিকর্ণিকা সময়ও বলেছিলেন তিনি দেখার জন্য মুখিয়ে আছেন। তারপরই আমার জীবনের সবচেয়ে খারাপ প্রচারটা শুরু হয়, সেই সঙ্গে সাপ্তাহিক সিনেমাটা মুক্তির কথা ছিল। প্রায় সব প্রধান অভিনেতা অভিনেত্রীর পয়সা দেওয়া হয়েছিল আমার বিরুদ্ধে কাদা ছোড়ার জন্য, ছবিটা যাতে পণ্ড হয় তার চেষ্টাও হয়েছিল। আর তারপরই আমার জীবনের সবচেয়ে বড় সফল উইকেটটা একটা দুঃস্বপ্নে পরিণত হয়। এখানেই থামেননি কঙ্গনা রানাওয়াত। এরপর লিখেছেন যে, আমি এবার সত্যি ভয় পাচ্ছি, খুব ভয় পাচ্ছি, কারণ উনি করণ জোহর আমার ছবি দেখার জন্য আবার মুখিয়ে আছে। করণ জোহরকে হচ্ছে কঙ্গনা রানাওয়াত বলেন যে ফিল্মের জগতে উনি হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের ডন। তো সিনেমার জগতে করণ জোহরকে নানাভাবে নানা অনুষ্ঠানে কঙ্গনা রানাওয়াত বিভিন্ন রকমের মন্তব্য করেন, কারণ বলা হয় করণ জোহর হচ্ছে সিনেমার জগৎটাকে এক চাটিয়া চালান। এই জন্যই কঙ্গনা রানাওয়াত ওনাকে পছন্দ করেন না। উনি বলছেন যে ওনার কারণেই সিনেমা জগৎ, কারণ কঙ্গনা রানাওয়াতের সিনেমা অনেকটা নষ্ট হয়েছে এই জন্য। তো কিন্তু করণ জোহর ওনাকে শুভেচ্ছা জানিয়েছেন, দেখার জন্য আগ্রহ নিয়ে আছেন। কিন্তু দর্শক, আপনারা কি মনে করছেন যে করণ জোহর কি আসলেই ওনার ক্ষতি চাচ্ছেন, নাকি ওনার সঙ্গে সমঝোতা করে ভালো হওয়ার চেষ্টা করছেন? কমেন্টসের মাধ্যমে জানাবেন। আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।